কেন তিনি শিক্ষার প্রতি আগ্রহী হবেন, কেন সন্তানকে এভাবে দিবেন? আপনি মনে রাখুন যে আল্লাহ তাআলার দয়া আপনার দরকার, যে আল্লাহ তাআলার নিয়ামত কিয়ামতের মাঠে আপনি চান যে তিনি আপনার দিকে রহমতের দৃষ্টি দিবেন, আপনার দিকে রহমতের নজর দিবেন। এমন ব্যক্তি যদি আপনি হতে চান তাহলে অবশ্যই আপনাকে দিনের প্রতি আগ্রহী হতে হবে, আপনাকে ইসলাম শিক্ষার প্রতি আগ্রহী হতে হবে, আপনাকে দিন বোঝার প্রতি আগ্রহী হতে হবে। নইলে এই এটা আপনার কোনো কাজে দিবে না। আপনি আপনার বিদ্যাকে, আপনি আপনার জ্ঞানকে এমন একটা জাতির সামনে দিলেন, অর্থাৎ কোরআন এবং হাদিসকে এমন একটা জাতির সামনে দিলেন যারা কোরআন শুনল কিন্তু এক কামলে নিয়ে অন্য কামলে বাহির করে দিল। এই সমস্ত জাতির উদাহরণ হচ্ছে সুরের মতো, যাদের গলায় হীরামুক্ত মানিকের হার পরিয়ে দেওয়া হয়, শুকুরের গলায় হীরামুক্ত মানিকের হার পরিয়ে দিয়ে কিলা উলুবনে মুক্তা সিটিয়ে খিলাফ, যেই শুকুরকে আল্লাহ কোরআনে হারাম করেছেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইতাত ওয়াল খিনজির, আল্লাহ তাআলা মৃত প্রাণী এবং শুকুরের গোশতকে হারাম করেছেন, যেই শুকুর পৃথিবীর জন্য মেথ, এই সুরের গলা আপনি একজন মুসলিম হয়ে একটা হেরিওয়ালা হতে পারেন? কখনো সুরের গলায় গিয়ে মুক্ত মানিকের হার দিয়ে দিলাম। তো কোরআন এবং হাদিসটা বলছে হেরিওয়ালা মানিকের মতো। এই জ্ঞানটা আমি আপনাকে দিলাম আজকে রাত থেকে কষ্ট করে চিল্লায় চিল্লায়, আগামীকালকে পথের নামাজ পড়তে যায় এরকম নামাজ পড়া যাবে। আজকে এখানে আপনাকে জ্ঞান দিলাম, কান এক কান থেকে দুটি অন্য কান্দে বাহির করে দিয়েছেন, আগামীকালকে আপনার মনে থাকবে না। এই জ্ঞান তো যদি আসি নাই, যখনই আপনি এমনটা করবেন তখন আপনার দৃষ্টান্ত শুকরের মতো এক কান থেকে দুটি অন্য কান্দে বাহির করে দিলেন। মুসলিম এবং মুমিনের পরিচয় আল্লাহ।